হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো বেশ ভালোই আছি। আর দেখো, এখন বেশ শীত পড়ে গেছে, তাই গায়ে সোয়েটার দিয়ে রেখেছি। তো আজকে আমি আবারও একটা ব্লগ স্টার্ট করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কি কি কাজকর্ম করছি, কি করছি না করছি, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো অবশ্যই দেখবে পুরো ভিডিওটা। তো চলো, এখন আমি পরের কাজগুলো স্টার্ট করি। কিছু তো গুছিয়ে নিয়েছি, আর এখনও অনেক বাকি আছে। আর এখন বাজে সকাল 8টা, তো এই এখনই আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখো, এটা হচ্ছে বিউলির ডাল, অনেকেই বলে কলাই ডাল। তো এই ডালটা আমি কাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটা আমি একটা মিক্সি বাটিতে বেটে নিচ্ছি। বেটে আমি বড়ি বানাবো, কারণ বাজার থেকে কেনা বড়ি আমরা খাই না। তো যখনই বড়ি খাওয়ার ইচ্ছা হয় তখনই আমি বাড়িতে বানিয়ে নিই। অল্প একটু করে ডাল ভেজাই, এই মিক্সির বাটির দু বাটি বেটে নিই, তারপর দুটো থালার মধ্যে দিয়ে নিই। তো এভাবেই বড়িটা আমি বাড়িতে বানিয়ে নিই। তো চলো, মিক্সিতে এখন ডালটা পুরো বেটে নিই। দেখো, ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। মিক্সির যে ছোট বাটিটায় ডালটা তুলছিলাম, ওই বাটির দু বাটি বেটে নিলাম, তো তাতেই আমার হয়ে গেছে। আর এখন নুন ছাড়া আমি খুব ভালো করে ডালটা ফেটিয়ে নিচ্ছি। ডালটা, ডাল বাটাটা ভালো করে ফেটালে কী হয় বলো তো, বড়িটা খুব ভালো হয়, তাই ভালো করেই ফেটিয়ে নিচ্ছি একটু। আর দেখো, এখানে আমি দুটো বড় স্টিলের থালা নিয়েছি, আর এই থালা দুটোর মধ্যেই বড়িটা দিয়ে দেবো। অল্প একটু ডাল বাটা নিয়ে নিলাম, এটা থালার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে। আর অনেকেই তেল লাগায়, তো তেল লাগালে কি হয় বলো তো, বড়িটা বেশি দিন থাকে না, গন্ধ হয়ে যায়। তো তাই আমি থালার মধ্যে বা যে পাত্রের মধ্যেই বড়ি দিই, তো আমি কোনো দিন তেল লাগাই না। এই ডাল বাটাটা এভাবে ভালো করে লাগিয়ে নিই, আর এভাবে লাগালে কি হয় বলো তো, বড়ি একটা ভাঙবে না, সব বড়ি গোটা থাকবে, ডালটাও শুকিয়ে যাবে, বড়িটাও শুকিয়ে যাবে, আর সুন্দর উঠে যাবে। দেখবে তোমরা একবার এভাবে ডাল বাটা লাগিয়ে এভাবে বড়ি দেবে, কোনো দিন বড়ি ভাঙবে না। আর আমি হাতের সাহায্যে এইভাবেই বড়িগুলো দিয়ে নেব। আমি কোনো মেশিন দিয়ে বড়ি দিচ্ছি না। অনেকেই বড়ি দেওয়ার মেশিন পাওয়া যায়, মেশিনেও দেয়, কিন্তু আমার তো হাতে এভাবে বড়ি দিতে ভালোই লাগে। আর যদিও আমার কাছে বড়ি দেওয়ার মেশিন নেই, তো হাতে এভাবে অল্প অল্প ডাল বাটি ভিজিয়ে আর এই দুটো তিনটে থালার মধ্যেই বড়িটা দিয়ে নিই, বেশ কিছুদিন চলে যায়। দেখো, একটা থালা আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটা থালাও প্রায় শেষ হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে। দেখো, একটা থালা এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দেয়া কমপ্লিট করে নিয়েছি, আর একটা থালাও হয়ে এসছে, আর একটু বাকি আছে। এটা দিলে হয়ে যাবে, আর ডালবাটাও শেষ হয়ে যাবে, দুটো থালার মধ্যেই আমার কমপ্লিট হয়ে গেল। আর এই শীতের সময় বড়ি দিয়ে পালং শাকের তরকারি, শুক্তো বড়ি দিয়ে, বেশ সব সবজি দিয়ে একটা টক, এগুলো তো খেতে বেশ ভালোই লাগে। তো তাই আমি একটু দিয়ে নিলাম আজকে, আর সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। দেখো, আমার বড়ি দেওয়া দুটো থালার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, দেখো শেষ ডালবাটা। তো এবার আমি এগুলো রোদ্দুরে গিয়ে দিয়ে দেব। ব্যালকনিতে ভালো রোদ্দুর এসছে, তো ওখানে রোদ্দুরের মধ্যে দিয়ে দিলাম শুকোনোর জন্য। তো বন্ধুরা, কালকে আমি কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে এখন বড়ি দেওয়া কমপ্লিট করলাম। আর এখনও আমাদের টিফিন খাওয়া হয়নি, আমরা এবার টিফিনটা খাবো। মা আর ছেলে, আমার ছেলে পাশেই দাঁড়িয়ে আছে, তো টিফিন খাওয়ার জন্য ছেলে এসে গেছে। টিফিন খেয়ে এবার রান্না কী হবে তার সেগুলো রেডি করবো, সবজিপাতি বাজার থেকে নিয়ে এসছে, সেগুলো ধুয়ে ধুয়ে সব কিছু রেডি করে নেবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার টিফিন খেয়ে চান টান করে পুজো টুজো করে আমি রান্না শুরু করবো, তো চলো দেখতে থাকো। আজকে টিফিনের জন্য বানিয়েছি আলু মটর দিয়ে সিম্পল একটা সবজি করে নিয়েছি, আলু মটর সেদ্ধ করে। তাড়াতাড়ি হয়ে গেছে এটা, এখন ওপর থেকে একটু বিট নুন চাট মশলা দিয়ে দিলাম, নুনটা একটু বেশি হয়ে গেল, বিট নুনটা তা হাত দিয়ে তুলে একটু ফেলে দিলাম। আর আজ টিফিনে খাবো আমরা মুড়ি, মুড়ি আর এই আলু মটরের
তরকারি, আর সঙ্গে থাকছে শশা, মিষ্টি, কলা। তো এই খাওয়া হবে আজকে আমাদের টিফিনে। আর আজ আমাদের টিফিন খেতে 10:10-15 বেজে গেল। তোমাদের এখন দেখিয়ে দিই কি কি সবজি বানালাম। এটা করেছি আলু দিয়ে শালগমের তরকারি। তো সবজিগুলো দুটো হয়ে গেছে আমার কমপ্লিট। আর এটা করেছি পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত। আর মাছের ঝোলও আমার বসানো হয়ে গেছে, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। তো মাছগুলো এখন ভেজে রাখা আছে, সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তারপর ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। আর আজকে রান্না আমার এই পর্যন্তই। শালগমের তরকারি, পেঁয়াজ কলি, আলু পোস্ত আর মাছের ঝোল। আর এখন বাজে 1:30। তো চলো, এবার রান্না তো কমপ্লিট, ভাত টাত খেয়ে একটু রেস্ট করব, পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, ভাত খেয়ে একটু রেস্ট করলাম। রেস্ট করে আজকে যে আমার সঙ্গে একজন রয়েছে, ও হচ্ছে বিউটিশিয়ান। আর এই শীতের সময় তো স্কিনে একটু টান পড়েই যায়, তাই এখন একটা ফেসিয়াল নিয়ে নিচ্ছি ওর কাছ থেকে। ও খুব সুন্দর ফেসিয়াল করে, তো আমি 12 মাসে যা ফেসিয়াল করাই, এই যে এর কাছ থেকেই ফেসিয়ালটা নিই, বাড়িতে এসে করে দিয়ে যায়। ওর হাতের কাজ খুবই সুন্দর, তো তোমরা দেখতে থাকো। এখন দেখো, এটা আমি পরে ভয়েস দিয়ে বলে নিচ্ছি, কারণ এখন তো আমার মুখ বন্ধ আর ফেসিয়াল করছি। এখন ম্যাসাজ ক্রিমটা লাগিয়েছে মুখে, ম্যাসাজ করছে ছন্দা। তো ওর কাছে মাসে একবার করে ফেসিয়াল করা হয়, আমি আমার দুই যা সবাই আমরা ফেসিয়াল করি। তো আমরা বাইরে বিউটি পার্লারে যাই না, আর ও বাড়িতে এসে করে দিয়ে যায় ফেসিয়ালটা। তো আমাদের ভীষণ সুবিধা হয়, বাড়ি ছেড়ে যেতে হয় না। তো আমার ইউটিউব বন্ধু যারা কাছাকাছি আছো, আমার বাড়ির কাছাকাছি, যারা আমার ফোন নাম্বারের সঙ্গে যুক্ত আছো, তো তাদেরকে বলছি যদি কারোর প্রয়োজন হয় তো আমাকে ফোন করে বলতে পারো, আমি ছন্দার ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরাও ওকে বাড়িতে ডেকে নিতে পারো। আর শুধু যে ফেসিয়াল করে তাই নয়, হেয়ার কাটিং, স্পা, ওয়্যাক্সিং সবই করে। দেখো আমার ফেসিয়াল করা কমপ্লিট হয়ে গেছে, আর এর নাম হচ্ছে ছন্দা। তো এই বারবার আমার ফেসিয়াল করে যায় বাড়িতে এসে। তোমাদের যদি কারোর দরকার হয় তো বলতে পারো, ওর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো এখন রাখি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। এটা দেখো আক্কা নুডলস, তো ওটা সেদ্ধ করে নিয়েছি। আর বানানোর জন্য, নুডলসটা বানানোর জন্য সমস্ত সবজি টবজি কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে রাত্রিরে সবাই মিলে একসঙ্গে আমাদের খাওয়া দাওয়া হবে। আর অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি, এখনও এই অর্ধেকটা বাকি আছে, আরেকবার সেদ্ধ করে নিলে হয়ে যাবে, কারণ 9 জনের জন্য বানাচ্ছি নুডলসটা। তো একসঙ্গে সবাই মিলেই খাওয়া হবে। আর এদিকে পেঁয়াজ কলি একটু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর 6টা ডিম নিয়েছি। ডিমটা ভুজিয়া করে তো ওপর থেকে দিয়ে দেওয়া হবে। তো এভাবেই বানাবো। আর দুই দাদা ডিম ছাড়া খাবে, তো দাদাদের জন্য আবার আলাদা করে বানিয়ে দেব, আর আমরা বাকিরা ডিম দেয়া খাবো। তো এভাবেই বানাবো। আর কালকে সন্ধেবেলা দিদিদের সঙ্গে বসে গল্প করছিলাম, তখন কথা হয়েছিল যে আজকে রাত্রিরে আমি চাউমিন বানাবো, আর সবাই মিলে একসঙ্গে রাতের ডিনারে চাউমিন খাবো। তো দিদিরা বলল ঠিক আছে, তাই হবে। আর শীতের রাতে চাউমিন খেতে তো ভালোই লাগে, তাই না বলো? দেখো আমার চাউমিনটা বানানো হয়ে গেছে, এই কড়াইয়ে ডিম দিয়ে বানিয়েছি, আর এখানে বানিয়েছি দুই দাদা ডিম ছাড়া খাবো বলেছে, তো তাই ডিম ছাড়া বানিয়েছি, দুটো কড়াইয়ে এভাবে বানিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, আমার রাত্রিরে চাউমিন বানানো হয়ে গেছে, আজকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, মানে দিদিরা, দাদারা, আমরা ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে 9 জনের চাউমিন বানিয়েছি, আর রাত্রিরে এখানে খাওয়া দাওয়া হবে। আর এখন 9:30 বেজে গেছে, তো এবার দিদিদের ডেকে নেব খাওয়ার জন্য। তো তখন তো আর ভিডিও বানাতে পারবো না, তো তাই আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।